पंडित निशि प्रभात हो गेलो एबार आमी चललाम विदाय दाओ आमाय पद्मावती बोलछे सन्यासी बाबा आर एकटा दिन आमार घरे थाकबे थाको आर एकटा दिन ना आर तो आमी थाकते पारबो ना एबार आमाय विदाय दाओ सन्यासी बाबा आस्ते শুনেছি শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর তাকে নাকি দক্ষিণা দিতে হয় দক্ষিণা না দিলে কিন্তু বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না মা তাই সন্ন্যাসী বাবা তুমি একটু অপেক্ষা করো আমি দেখি কিছু দক্ষিণা পাই কিনা খুঁজে খুঁজে ঘরের ভিতরে কিচ্ছু পেল না মা একটা ওই ভিক্ষা করে আসবার পর একদিন স্বামীর ওই ভিক্ষার ঝোলার ভিতরে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছিল হয়তো কেউ দিয়েছিল সেটা তিনি তুলে রেখেছিলেন আজকে সেটাই দক্ষিণা স্বরূপ সন্ন্যাসীকে দিচ্ছেন সন্ন্যাসী বললেন মা আমরা তো সন্ন্যাসী আমরা তো এই দক্ষিণা নিতে পারবো না কি করব আমরা এই কামিনী কাঞ্চন নিয়ে নিতে পারবো না পদ্মাবতী বলছে সন্ন্যাসী বাবা বৈষ্ণব সেবায় দক্ষিণা না দিলে তার কোনো ফল হয় না তুমি কিছু তো অন্তত নিয়ে যাও হারাই পণ্ডিতের কথা শুনে আর পদ্মাবতীর কথা শুনে বৈষ্ণব বললেন তাহলে শোনো মা আমি তোমার কাছে একটা দক্ষিণা চাইব সেটা তুমি দেবে সন্ন্যাসী বাবা যদি আমার ঘরে থাকে আমি নিশ্চয়ই দেব আছে তোমার ঘরেই আছে শুধু তুমি কথা দাও আমি যা চাইব তুমি আমায় দেবে সন্ন্যাসী বাবা এ তুমি কি বলছো তুমি চাইলে আর সেটা যদি আমার ঘরে থাকে আমি দেব না তুমি একবার চেয়েই দেখো না পারবে তো মা তবে তিন সত্য করো যা চাইব তুমি তাই দেবে বেশ এই আমি তিন সত্য করছি তুমি যা চাইবে যদি আমার ঘরে থাকে আমি দেব 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 মা পরে না বলবে না তো না বলো বলো সন্ন্যাসী ঠাকুর তুমি কি চাও মা তুমি তোমার প্রাণটাকে আমায় দিতে পারবে সন্ন্যাসী বাবা সত্যি যদি আমার প্রাণটা তুমি চাও আমি কথা দিচ্ছি দক্ষিণা স্বরূপ আমি তোমার চরণে আমার এই প্রাণ উৎসর্গ করব কি আছে দেহের মধ্যে যখন এই প্রাণ পাখিটা চলে যায় কত পথেঘাটে পড়ে থাকে এই দেহ কুকুর বিড়ালে ছিঁড়ে খায় আর যদি তুমি সত্যি আমার দেহটা দক্ষিণা স্বরূপ চাও আমি কথা দিচ্ছি চাইবো মাত্র মা তোমার প্রাণ নয় তোমার ভালোবাসার প্রাণ আমার ভালোবাসার প্রাণ আমি তো কিছু বুঝতে পারছি না সন্ন্যাসী বাবা একটু বুঝিয়ে বলো মা শোনো তোমার একমাত্র কুবের যদি আমায় করো সন্ন্যাসী ঠাকুর কেমন করে চাইলে তুমি কি চাইলে সন্ন্যাসী বাবা আমি দিতে পারবো না সন্ন্যাসী আমি দিতে পারবো না মা তুমি আমায় কথা দিয়েছো আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে তবে বলো মা কেন তুমি দিতে চাইছো না সন্ন্যাসী ঠাকুর সাত নয় পাঁচ নয় আমার একমাত্র পুত্র ও ছাড়া যে আমাকে মা বলে ডাকার আর কেউ নেই কারোর যদি পাঁচটি সন্তান থাকে মা সে তার একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে পারে আর আমার তো একটা সন্তান আমি তোমার কাছে তুলে দিয়ে আমাকে মা বলে ডাকবে কে আমি পারবো না সন্ন্যাসী বাবা তুমি চেয়েও না তুমি অন্য কিছু চাও আমি এবার দিতে পারবো না তোমার দিতে পারবো না হারাই পণ্ডিত এসে বলছে পদ্মা আমি জানি এই দিনটা আমাদের জীবনে একদিন আসবে কারণ আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছিলাম কুবের আমার সংসারের জন্য শুধু আসেনি সে এসেছে বিশ্ব সংসারের জন্য এসেছে জগতে জীবের কল্যাণের জন্য জগতে জীবের জন্য তাই আজ যদি তুমি তাকে বেঁধে রাখো একদিন না একদিন সে তোমায় ছেড়ে চিরতরে চলে যাবে হরিবল হরিবল পদ্মা বিদায় দিয়ে দাও
ধরে রেখো না কুবেরকে। ছোট্ট কুবের বলছে, মা আজ তো তোমার আনন্দের দিন মা। এ জগতে প্রত্যেকটি মায়ের সন্তান থাকে। একটিবার বলো মা, কার বাড়িতে সন্ন্যাসী পায়ে হেঁটে যায়, আর কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চায়? প্রত্যেকটা মাতা পিতাই চায় তার সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে। আজ যখন স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসে আমাকে চাইছে দক্ষিণা স্বরূপ, মা গো আজ তো আমার গর্ব হচ্ছে মা। কেন জানো? যে তোমার মতো মায়ের গর্ভে আমি জন্ম পেয়েছি, যে কিনা আজ সন্ন্যাসীর হাতে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারছি। বল রে মা, আমাকে চিরতরে বিদায় দাও মা, বিদায় দাও। জগৎ জীবের কল্যাণের জন্য আমায় বিদায় দাও মা। খেদো না মা গো, শুধু তোমার কাছে একটা নিবেদন। সন্তান রূপে আমাকে কাছে পেয়েছো, আজ তোমায় ছেড়ে চিরতরে আমি চলে যাব। মা গো তুমি কি, তোমার কি মনে নেই মা? ও মা, রাম অবতারের কথা ভেবে দেখো। পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসী। বিদায় দাও মা, শুধু তোমার কাছে একটা নিবেদন, চলে যাবার আগে যদি মনে হয় আমাকে তুমি মনে রেখো মা। ও মা, জন্মের মতো আমায় বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে, আমায় জন্মের মতো বিদায় দাও মা। জন্মের মতো বিদায় দাও মা। তুমি পারো যদি হবে না মাগো, মাগো
জন্মের মতো সন্তান যদি ধর্মের পথে যায়, কোন মা যদি ভক্তিমতী মা হয়, সে কোনোদিন তাকে নিজের জন্য নিজের প্রয়োজনের জন্য কখনো তাকে বেঁধে রাখবে না। তাই মা চিন্তা করলেন, মাতা পদ্মাবতী চিন্তা করলেন যে আমার কুবের যদি যেতে চায় আমি কি করে বাধা দেব, মা হয়ে আমি বাধা দিতে পারবো না। তাই আজ নিজে হাতে সন্তানকে নিয়ে সন্ন্যাসীর হাতে সঁপে দিয়ে বলছে, সন্ন্যাসী বাবা সাত নয় পাঁচ নয় আমার মা বলা একমাত্র সন্তান কুবের, তোমার হাতে সঁপে দেওয়ার আগে শুধু আমার একটা নিবেদন, আমার ছেলের বয়স মাত্র ১২ বছর, আপনাদের ঘরেই আছে মা ১২ বছরের শিশু, তাই না, কতই বা বড়। তাই আমার কুবের এখনো পর্যন্ত নিজে খিদে পেলে সে বুঝতে পারে না কখন তার খিদে পেয়েছে, আমি তো মা, তাই আমি ওকে দেখে বুঝতে পেরেই ওকে খেতে দিই। তাই সন্ন্যাসী বাবা শুধু তোমার কাছে একটা নিবেদন, তুমি ওকে দেখো, ও যে খেতে জানে বাবা। সারাদিন আমার কুবের মাঠে যখন খেলা করবে, দিনের বেলায় খেলার ছলে হয়তো মাকে ভুলে থাকবে, কিন্তু সন্তান সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরবে তখন যদি তার মায়ের কথা মনে পড়ে, তুমি তাকে কোলে বসিয়ে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করাবে। সন্ন্যাসীর হাতে সঁপে দিল মা, আর সন্ন্যাসী সন্তানের হাতটা ধরে এবার মাতা পিতার চরণে প্রণাম করে যখন যাত্রা করছে, মাতা পদ্মাবতী পথের ধারে দাঁড়িয়ে আছে, চিরতরে তার সন্তান হারা হয়ে যাচ্ছেন মা আমার, যত দূর দেখা যায় পুত্রকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যখন অনেক দূর চলে গেল মা নিজেকে স্থির রাখতে না পেরে চিৎকার করে বলে উঠলেন, কুবে একবার মা বলে ডাকিরে, মা বলে ডাকিরে, পরে দুধের
কুবের কোনো কথা না বলে চিরতরে মাতা পিতাকে ছেড়ে চলে গেল। সন্ন্যাসীর হাত ধরে নানা তীর্থ ঘুরতে 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 হঠাৎ সন্ন্যাসীকে বলে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমাকে নিয়ে নানা তীর্থ ঘুরছো, আমার কি কোনো উপায় কোনো গতি হবে না? মা গো, সন্ন্যাসী ঠাকুর কুবেরকে নিয়ে গেলেন কোথায়? মুম্বাই। মুম্বাইতে পাণ্ডুয়াপুর বলে একটি জায়গা আছে, সেখানে একটা নদী আছে যার নাম হলো ভীমা নদী। ওই ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে বললেন, তুমি স্নান করো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। স্নান করবার পর যখন কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হলো কুবের, দীক্ষিত হওয়ার পর যেই না গুরুচরণে প্রণাম করেছে, মাথা নত করে প্রণাম করে যেই বদন তুলেছে, হঠাৎ দেখছে সন্ন্যাসী নেই। গেল কোথায়? চারিদিকে খুঁজছে আর চিৎকার করে বলছে, সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে তুমি? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠল, তুমি ভয় পেও না কুবের, আমি তোমার অন্তরেই আছি, কিন্তু আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আজ হতে এবার আমরা একটু জেনে নেব মা, কৃষ্ণর দাদা বলরাম দ্বাপর যুগে, সেই যে বলরাম এই কলিযুগে দুটো অংশ নিয়ে তিনি এসেছিলেন। এক অংশ নবদ্বীপে মা শচীমায়ের বড় ছেলে বিশ্বরূপ, আর এক অংশ ওই বীরভূম জেলায় একচক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে। যখন ওই বিশ্বরূপ সন্ন্যাস মন্ত্র ধারণ করে তিনি কুবেরের ঘরে গিয়েছিলেন, তখন তার নাম ছিল শঙ্কারারণ্যপুরী। এবার দুই শক্তি যখনই এক হয়ে গেল, পূর্ণ শক্তি পাওয়ার পর মনে মনে নিজেকে চিনতে পারলেন, ও আমি নিত্যানন্দ, এত সময় তো পূর্ণ শক্তি পাইনি মা, হ্যাঁ অপূর্ণ ছিল। দুই শক্তি এক হয়ে যখন পরিপূর্ণ শক্তি পেল, তখন নিতাই চাঁদ নিজেকে চিনতে পারলেন, ও আমি নিত্যানন্দ, তাহলে আমি ব্রজের বলরাম মনে পড়ে যাচ্ছে, কারণ ভগবান তো মনে পড়ছে। তাহলে আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমি তো সবাইকে দেখতে পাচ্ছি, আমার কানাই কোথায়? হরি বল। মায়েরা এবার বলুন, কোথায় আছে নিতাই চাঁদের কানাই? ঠিক করে বলুন, কোথায় আছে? হ্যাঁ, তিনি তো নবদ্বীপে আছেন। এদিকে নিত্যানন্দ প্রভু ভাই কানার জন্য পাগল হচ্ছে, কোথায় আছে? আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার ভাই কানাই কই? যেমন করে হোক কানাইকে খুঁজে বের করতে হবে, কোথায় আছে আমার কানাই? এবার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মা, সর্বত্রে গয়া কাশী প্রয়াগ মথুরা সর্বত্রে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? মথুরায় এলেন। মথুরায় এসে বলছে, ও মথুরাবাসিনী, ও মথুরাবাসিনী। মথুরাবাসিনী বলছে, কিছু বলবে ঠাকুর? বলি, শোনো না মথুরাবাসিনী, এই মথুরায় আমার ভাই কানাই কোথায় আছে জানো? মথুরাবাসিনী বলছে, কানাই? কানাই তো মথুরায় থাকে না, কানাই তো থাকে বৃন্দাবনে। ও আমার ভাই কানাই বৃন্দাবনে? বাবা বাবা। ও মথুরাবাসিনী, আর একটা কথা বলবে? কি বলো না মথুরাবাসিনী, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি তাই করে? মথুরাবাসিনী বলছে, তা তো আমরা জানি না, তুমি কিসের কথা বলছো ঠাকুর, শুনবে? ও মথুরাবাসিনী, শোনো আমি বলি, আমার ভালো করে জেনে নিচ্ছে যাতে ভাইকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। বলে, আগে যা যা করতো এখনো তাই তাই করে কিনা সেটা শুনছে, সেগুলো কি? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে
বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো কি বৃন্দাবনে এটা ভবা পাগলার একটা সুন্দর ভজন এই ভজনটা আপনারা শুনেছেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এই যে সেই কথাটা বাদ দিয়ে সেখানে কি যুক্ত করা হলো কেন যদি কাউকে বোঝানো হয় সেক্ষেত্রে সেই কথাটা যুক্ত করা হয় এখনো সেই বৃন্দাবনে কিন্তু যেহেতু এখানে জিজ্ঞাসার বিষয় সেই জন্য কি যুক্ত করা হলো কি বলছে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে ও সেই বাঁশির গানে বনে বাঁশির গানে বনে বনে সেই বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে মথুরাবাসিনী বলো না আমার ভাই কানাই ওই বৃন্দাবনে এখনো কে ধেনুগুলি একবার বলে দা মথুরাবাসী এখনো সেই ধেনু গুলি এখনো এখনো সেই ধেনু 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 আবার সখায় সখায় কোলা কোলি সখায় সখায় কোলা কোলি বন্ধু ছানে কোলা কোলি বন মাঝারে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে মথুরাবাসিনী বলো না এখনো সে রাধা রানী ওই বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধা রাধা রানী সখী শিরোমণি আমাদের শ্যাম সোহাগী গণবিনী অষ্ট সখীর শিরোমণি আমাদের বৃন্দাবনের বিলাসিনী
বিনোদিনী অষ্ট সখী শিরোমণি রাধা 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 এখনো কি রাধা রানী তারা ভাষি শুনে আমার নিতাই চা জিজ্ঞাসা করছেন মথুরাবাসিনীর কাছে যে এখনো কি সেই সকাশনে কোলাকুলি ধেনু চড়ানো এগুলো কি বনে বৃন্দাবনে এখনো হয়? ও মথুরাবাসিনী তোমরা বলতে পারো? মথুরাবাসিনী বলছি ঠাকুর অত শত জানি না, তুমি একবার নিজে গিয়ে দেখে এসো। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। ভাইয়ের প্রেমে পাগল হয়ে এবার আমার নিতাই চাঁদ মথুরা থেকে যাচ্ছে বৃন্দাবনের পথে। তা বৃন্দাবনের পথে যখন যাচ্ছে মা, বৃন্দাবনের পথে যাচ্ছে আর কানাইকে ডাকছে আসতে। বলুন তো বৃন্দাবনে কি ভাষা? ব্রজবলি ভাষা, বৃন্দাবনের ভাষা হচ্ছে ব্রজবলি, একটু হিন্দির সঙ্গে মিল আছে, তাই না? রাধা গোবিন্দ কিন্তু ব্রজবলি ভাষায় কথা বলতেন, তাই না? কিন্তু নবদ্বীপে বাবা কি গৌরহরি কোন ভাষায় কথা বলতেন? গৌরহরি বাংলায় কথা বলতেন। তিনি ইংলিশেও বলতেন না, হিন্দিতেও বলতেন না, তিনি ছিলেন বাঙালি, আমরাও সেই বাঙালি, তাই না? এটা আমাদের অহংকার। তাই দেখবেন বিদেশি ভক্তরা যখন আসে আমাদের এই ভারতবর্ষে, তারাও বাংলা ভাষা শেখার চেষ্টা করে। কেন না, তাদের ইষ্টদেব অর্থাৎ মহাপ্রভু তিনি বাংলায় কথা বলে, তাই তাদেরও মনে হয় যে আমরা, আমাদের প্রভু যে বাংলায় কথা বলে, আমরা যদি বাংলায় কথা বলতে পারতাম, তাই তারা শেখার চেষ্টা করে। হ্যাঁ, তা দেখুন আজ নিত্যানন্দ প্রভু তিনি যাচ্ছেন বৃন্দাবনে। হ্যাঁ, তা যাচ্ছে ভাই কানাইকে ডাকতে ডাকতে, কেমন ভাবে ব্রজবলি ভাষা ডাকতে ডাকতে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের মানে ছেলেদের বলা হয় লালা, আর বৃন্দাবনে ছোট ছোট মেয়েদের বলা হয় লালি। তা এখন ডাকতে ডাকতে যাচ্ছে আমার নিতাই চাঁদ, কি বলছি? ভাইয়া রে কানাইয়া রে অতু দরাসন দেখায় যা রে ভাইয়া রে কি বলছি? মেরা ভাইয়া বড় জটি লালা ভাইয়া বড় জটি লালা, বড় জটি লালা মানে ব্রজের লালা, তাই বলছি। আহা মেরা ভাইয়া
बजबे बंसी बजैया बुढ़ोली बजैया जा रे भाई कन्हैया रे मेरो दर्शन दिखाए जा भैया रे कन्हैया रे ओ तुई दर्शन दिखाए जा বৃন্দাবনে বৃন্দাবনে এসে ভাই কানাইকে কোথাও পাচ্ছে না কোথায় আছে কানাই সমস্ত জায়গা ঘুরলো কোথাও পেল না বাবা এবার নিজে নিজে স্থির করলেন কানাইকে যখন পেলাম না আমার প্রাণ আমি আর রাখবো না কারণ পঞ্চভাবে ভাইকে ভালোবাসত তো আজ কানাইকে না পেয়ে সে মনে মনে চিন্তা করছে আমার এই জন্মটাই বৃথা আমি আর বাঁচতে চাই না কি করলেন গিরিগোবর্ধন পর্বতের কাছে গিয়ে সেখান থেকে একটা শিলাখণ্ড নিয়েছে শিলাখণ্ড নিয়ে বলছে কানাই যদি তোর দাদাকে পেতে চাস তবে সামনে এসে দাঁড়া না হলে এই শিলাখণ্ড মস্তকে আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব যেই না মা মস্তকে আঘাত করতে যাবে হঠাৎ এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন ঠাকুর এ তুমি কি করছো ঠাকুর এ এমন কাজ যদি তুমি করো তাহলে আমরা কি শিখব নিত্যানন্দ প্রভু বলছে তুমি তুমি আমাকে চেনো যে আমায় বাধা দিলে তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে বলো দেখি কে তুমি ঠাকুর আমি আমি হলাম এই বৃন্দাবনের কৃষ্ণের দাসানুদাস বেশ আমায় বাধা দিলে কেন তুমি আমায় আমার পরিচয় বলতে পারবে বলছে ঠাকুর তুমি যদি কৃপা করো না আমি তোমার চার জন্মের কথা বলে দেব বাবা বলো তো দেখি তাহলে আমি কে শুনবে তাহলে শোনো শোনো ঠাকুর তোমার পরিচয় বলি শোনো ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ কটা হলো দুটো হলো ও ঠাকুর কুবের হইয়া জন্মিলে আসি তুমি কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ এবার কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ কতবার আমি দেখেছি কতবার দেখেছি এই মানুষটাকে অনেকদিন দেখছি এটা নতুন দশ বছর ধরে দেখছি কি মা নতুন দেখা কি পুরানো দেখা না এই যে অগ যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি চার জন্মের কথা তুমি আমায় বলে দিলে তার মানে নিশ্চয় তুমি আমাকে যখন এত চেনো চার জন্মের কথা বলতে পারলে তাহলে তুমি নিশ্চয় আমার ভাইকেও চেনো হ্যাঁ ঠাকুর তাও চিনি বা বাবা তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে ও দয়াময় শুনবে তোমার ভাই কানাই কোথায় আছে তাহলে শোনো শোনো তোমার ভাই কানাই না এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়াপুরি রেবে গৌর কান্তি ধরি
ঠাকুর অবশেই খানে তোমার আছে প্রাণধান সেইখানে আছে প্রাণধান ওই সেইখানে তোমার আছে প্রাণধান সেইখানে তোমার আছে প্রাণধান ঠাকুর তুমি যাও 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 প্রভু নদিয়াপুরে যাও যাও নদিয়াপুরে সেইখানে তোমার ভাই কানাই আছে যাও যাও ওই নদিয়াপুরে সেইখানে ভাই কানাই আছে তুমি বাবা যাও যাও তুমি যাও যাও ওই নদিয়াপুরে আচ্ছা দাঁড়াও 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 আমার ভাই কানে হলে তাহলে বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে আচ্ছা ও বসনা এদিকে এসে শোনো শোনো আমার ভাই কানায় বৃন্দাবনে যেমন দেখতে ছিল গায়ের রং এখন কি সেই রংটা আছে তো নেই কি গো মা আপনারা মিলাবেন কিন্তু বৈষ্ণবের কথাগুলো দেখবেন আপনাদের দেখা আর বৈষ্ণবের কথা দুটো এক হয় কিনা বলছি যে বৃন্দাবনে তো কানাই কালো ছিল গায়ের রং সবাই কালুয়া কালুয়া বলে ডাকতো তা সে কালোটা আছে কালো নেই তাহলে কি হয়েছে শুনবে তোমার ভাই এখন আর কালুয়া নেই ও ঠাকুর গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে কালো কানাই এবার গৌর হয়েছে ওই কালো কানাই এবার গৌর হয়েছে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে তাহলে এখন আর কালো নেই নেই তো কিবা কালো আছে অবশ্য না আমার একটা কথা বলবে শোনো না আমার ভাই তো বৃন্দাবনে এই যে বাঁকা ছিল না সেটা আছে তো সেটাও নেই ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই সোজা হয়েছে সোজা হয়েছে ওই না সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে হবে না কেন মা চতুরের শিরোমণি আমার গোবিন্দ তার সর্বত্রে বাঁকা ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়াতেন হ্যাঁ তাই না মানে দাঁড়াতো বাঁকা আবার নয়ন বাঁকা চাহনিটাও বাঁকা চাহনি বাঁকা আবার হাসিটাও ছিল বাঁকা বলুন তো মা এমন করে যদি কেউ তাকায় সোজাসুজি তাকায় কারোর দিকে সোজাসুজি তাকালে কেউ হ্যাঁ কি হয়েছে তোদের কেউ যদি কারোর দিকে সোজাসুজি তাকায় তাতে কেউ কিছু ভাববে খারাপ কিছু ভাববে হ্যাঁ কিন্তু কারোর দিকে কেউ যদি আর চোখে তাকায় বলুন দেখি কোন ছেলেরা যদি মেয়েদের দিকে আর চোখে তাকায় যে দেখবে সেই পাগল হয়ে যাবে কি তাই তো হ্যাঁ তা গোবিন্দ আমার এত চতুর ছিল রমণীদের দেখে মানে রাধারানী সখীদের বলছে জানিস সখী এমন ভাবে চাহনি করে আমার দিকে তাকায় যেন মনে হয় ওই জোড়া ভুরু আমার দুটো ভ্রমরের ন্যায় আমার হৃদয় পদ্মে গিয়ে দংশন করে হরিবোল